Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. এখন আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজের ট্রেলার নিয়ে কথা বলবো যেটা কিছুদিন আগে ছাড়া রয়েছে। তো সেই সিরিজটার নাম হচ্ছে ডানা। সিরিজটি মিউজিক্যাল ড্রামা জনরা হতে চলেছে। আমি এই জনরার নামটা শুনেই খুব এক্সাইটেড ছিলাম এবং যথেষ্ট আশাবাদী, কারণ এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কাজ এর আগে হয়েছে কি না আমি তো ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই ওয়েব সিরিজটা নিয়ে এই জন্য খুব বেশি এক্সাইটেড যে এই ধরনের একটা ইউনিক কাজ ওরা আনতে চলেছে। এবং এই কাজটি ব্রোবোর নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে তারা রিলিজ করতে যাচ্ছে সরাসরি, অর্থাৎ আমরা এটি একদম ফ্রিতে দেখতে পাবো এবং তাদেরই প্রোডাকশন এই কাজটা বানিয়েছে। তো এই সিরিজটার গল্প লিখেছেন হচ্ছে এবং ডাইরেক্ট করেছেন হচ্ছে রজত রায় এবং অরুণাভ মুখার্জি। এবং এইখানে যারা লিড রোলে রয়েছেন তারা হচ্ছে ইপসিতা মুখার্জি, ঐশী ভট্টাচার্য এবং দেবপ্রতিম দাশগুপ্তা। এই সিরিজের মিউজিক ডিপার্টমেন্টের কাজ করছেন হচ্ছে মান্না, তিনি অরিজিনাল স্কোর এবং বিজিএমের এই সিরিজে কাজ করেছেন। এবং ডিওপির কাজ রয়েছেন হচ্ছে ঋষভ মাঝি। তো এখন যদি আমি ট্রেলারের ব্যাপারে কথা বলি তাহলে ট্রেলারটা বেশ বড়, 3 মিনিট 30 সেকেন্ডের একটা বড় সড় ট্রেলার। এবং এখানে সবথেকে যে ভালো কাজটা রয়েছে তাতে আমার মনে হয় মিউজিকের উপর এখানে দারুণ রকম লক্ষ্য রাখা হয়েছে। এবং সেখানে যারা লিড রোলে অভিনেতা মেয়েগুলো রয়েছে এবং যারা এখানে আরও সহ অভিনেতা হিসাবে কাজ করেছেন তাদেরও অভিনয়টা বেশ সুন্দর লাগলো। এবং এখানে সবথেকে ভালো একটা ব্যাপার যে রয়েছে সেটা হচ্ছে একটা ইউনিক কনসেপ্ট এবং তার সঙ্গে যে সুন্দর রকম ব্যবস্থাপনা তারা তৈরি করেছে সেটা আমার খুব সুন্দর লাগলো। এবং গান যাদের কাছে খুব পছন্দের তাদের কাছে এই সিরিজটা একটা দারুণ কিছু হতে চলেছে এবং তাদের এই সিরিজটা অবশ্যই দেখা উচিত। এবং এই ধরনের কাজগুলো যদি সবাই সাপোর্ট করে তাহলে কিন্তু এগুলো আরও দারুণ রকম কিছু হতে পারে। এবং তারা যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট এই ধরনের কাজগুলোতে তারা পায় এবং তাহলে কিন্তু তারা দারুণ রকম কাজ এই ধরনের আরও আনতে পারবে। এইখানে ডানা নামে একটি ব্যান্ডের কথা বলা হয়েছে, সেটি কিভাবে গড়ে উঠলো এবং কিভাবে তারা তার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং তাদের জার্নিটা তারা কিভাবে এগিয়েছে, কিভাবে কি সহ্য করেছে, কিভাবে কি ঝামেলার সঙ্গে ট্যাকেল করেছে সেগুলোকে এখানে এই ওয়েব সিরিজটাতে খুব সুন্দরভাবে দেখানো হবে যা মনে হলো। এবং এখানে তিনজন যে ক্যারেক্টার রয়েছে দিয়া, কথা এবং ফিরদৌস, তাদের কিছু ব্যাক স্টোরিও এখানে রাখা রয়েছে এবং যেটা বেশ ভালো রকম। তো টোটালি ওভারঅল আমার এই ট্রেলারটা বেশ সুন্দর লেগেছে আর এই কাজটার জন্য আমি খুব আশাবাদী, খুবই অপটিমিস্টিক হয়ে রয়েছি। আর এই সিরিজটার প্রথম এপিসোড আসছে 1 জুলাই, অর্থাৎ কালকে। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং ট্রেলারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে অবশ্যই একবার দেখে এসো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। এবং তোমাদের ট্রেলারটি যদি দেখে থাকো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে, আর অবশ্যই একবার লাইক বাটনটা প্রেস করে দিও ভালো লেগে থাকলে। আর এই ধরনের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।